ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ সাতটায় বাংলা নিয়ে। আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। আগামীকাল থেকে খুলছে তারকেশ্বর মন্দির। সকাল ছটা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কিভাবে দূরত্ববিধি বজায় রেখে পুণ্যার্থীদের জন্য পুজোর ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, আগামীকাল থেকেই তারকেশ্বর মন্দির খুলে যাচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি এই মন্দির খোলার সময়সীমা বেঁধে দিয়েছে। এবং যে দর্শনার্থী বা পুণ্যার্থীরা এই মন্দিরে আসতে যাবে তাদের কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেই আসতে হবে। এবং ঠাকুরের কিন্তু যে শিবের লিঙ্গে যে জল ঢালার প্রথা আছে সেই প্রথা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন করা হয়েছে। কারণ মেন প্রক্ষাগৃহে কিন্তু ঢুকতে দেওয়া হবে না কোনো পুণ্যার্থীকেই। তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, বাইরের চোঙার রাখা হয়েছে। এই চোঙার ভেতরই তারা গঙ্গা জল দুধ যে ঢালে সেই শিবের মাথায় সেটা ঢালতে পারবে, সেটাই কিন্তু শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়বে। এভাবেই কিন্তু প্রথম রাখা হয়েছে নিয়মাবলী। কারণ এই করোনা আবহাওয়াতে কোনোভাবেই যেন করোনা সংক্রমণ বেড়ে না যায় সেই কারণেই কিন্তু এই সামাজিক দূরত্ব যেরকম বজায় রাখা হয়েছে কিছু নিয়মাবলীরও পরিবর্তন করা হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু মন্দির একবার করোনার ভেতর খোলা হলো, মাত্র একদিন খোলার পরে কিন্তু আবারই বন্ধ করে দেওয়া হয়, সরকারি নিয়ম মেনে বন্ধ রাখা হয়। অন্যান্য যে পূর্ণ জায়গা দক্ষিণেশ্বর তারাপীঠ সব জায়গাকে কিন্তু মন্দির খুলে যাওয়া হয়েছে। আজকে কিন্তু এই মহারাজ তারা এবং মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে আগামী কাল থেকে এই মন্দির খোলা হবে এবং পুণ্যার্থীরা এসে এখানে জল ঢালতে পারবে কিন্তু মেন প্রক্ষাগৃহে ঢুকতে পারবে না। ধন্যবাদ সৌরভ।